রাস্তা নয় যেন মরণ ফাঁদ। দূর থেকে দেখলে মনে হবে এটা জলাশয় বা ডোবা। প্রকৃতপক্ষে এটি হলো জামিরদিয়া টু মাস্টারবাড়ি সড়ক। শিল্পাঞ্চল হওয়ায় ভারী যানবাহন চলাচল করে এই বেহাল রাস্তাগুলোর উপর দিয়ে। বিগত 3 থেকে 4 বছর যাবত কোনো প্রকার সংস্কার না হওয়ায় রাস্তা পরিণত হয়েছে ডোবায়, যার ফলে মাস্টারবাড়ি টু খন্দকার পাড়া 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। ভুক্তভোগীরা বলছেন এই রাস্তার উন্নয়নে কেউ এগিয়ে আসে না, এই কারণে সবাই অনেক দুর্ভোগে আছেন এবং ভোগান্তির কোনো শেষ নেই। সরকারের কাছে এলাকাবাসীর একটাই আবেদন, রাস্তা মেরামত। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ এই সমস্যা, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কোনো গাড়ি মেন রোড থেকে আসতেছে না, হাইটা হাইটা আধা ঘন্টা আসতে হয়, তারপরেও কত কাদার মধ্যে মানে ভোগান্তি শেষ নেই। রাস্তার যে অবস্থা, আমরা যাইতে পারি না, আমাদের নামাজ পড়তে যাইতে হয়, বাজার করতে যাইতে হয়, খুব কষ্টের ভিতরে আছি। সরকারের পক্ষ থেকে যেন রাস্তাটা ঠিক করে দেয় আমাদের খুব উপকার হবো। আমি এই রাস্তাটা রিক্সা দেখে যাওয়া লইছিলাম, যে রিক্সা উল্টা গা আমার এই যে মাথাটা গেছে গা ফাইট দিয়া। অটো রিক্সা চলে না, রাস্তা খারাপ বেশি। এই যে আমরা কত কষ্ট করে পানি দিয়ে নামে নামে যাইতেছি, দেখেন দোকানদার ছোটোখাটো ব্যবসা নিয়ে বসি, এই রাস্তার কারণে আমরা দোকানদারি করতে পারি না, আমাদের চলা খুবই কষ্ট, এটার দিকে কেউ নজর দেয় না। গাড়ির বড়ির পানি উড়ে আমরা চলতে পারি না, খুব অসুবিধা এই জায়গা চলা, এরা কষ্ট, আমরা ভোগান্তি হচ্ছে। এটা জামিরদিয়া স্কোয়ার মাস্টারবাড়ির রাস্তাটা যে মাস্টার বাজারের পূর্ব দিকে রাস্তাটা গেছে 3 কিলো রাস্তা, এই রাস্তাটা বছরের পর বছর বছরের পর বছর এইভাবেই চলতেছে, এটা দেহের কোনো মানুষ নাই। এই ব্যাপারে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান উপজেলা প্রকৌশলীর শরণাপন্ন হতে। আর এদিকে উপজেলা প্রকৌশলী জানান যদিও ফান্ড নেই তবে মেরামত করার চিন্তা ভাবনা চলছে। এলাকাবাসীর প্রত্যাশা রাস্তাঘাটের উন্নয়ন করে তাদের জীবনযাপনকে সহনীয় পর্যায়ে আনা। সিদ্দিকুর রহমান রোমন, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।